আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। সুপ্রিয় সুধীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব কোরআনে কারিমের আয়াত অথবা দোয়া অথবা আজান অথবা কোনো গজল, এগুলোকে মোবাইলের রিংটোন হিসাবে ব্যবহার করা যাবে কিনা, এই বিষয়ে ইসলাম কি বলে। আপনারা সম্পূর্ণ আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুগণ, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। প্রথমত পবিত্র কোরআনের একটা আয়াত, আমি যেগুলো বলেছি কোনোটাই রিংটোন হিসাবে দেওয়া যাবে না, আবার প্রত্যেকটাই দেওয়া যাবে। কোন সময় কখন কিছু শর্ত রয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রেই শর্তগুলো মেনে দেওয়া যাবে, এছাড়া দেওয়া যাবে না, আর না দেওয়াটাই ভালো, আপনারা কেউ ব্যবহার করবেন না। কেন না দেওয়াটা ভালো, আমি প্রথমত কোরআনের আয়াতের কথা বলছি। ধরুন আপনি মোবাইলের একটা রিংটোন দিলেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা, একজন আপনাকে কেউ ফোন দিলে সূরা ফাতিহা তেলাওয়াত করা শুরু হয়ে যাবে। তো আপনি ভাবলেন যে কোরআন শরীফ পড়লেও সব, শুনলেও সব, তো মানুষ আমার আশপাশে যারা আছে তারা শুনুক, হ্যাঁ ভালো। তো এক্ষেত্রে লক্ষণীয় হলো এই যে আপনি যে সূরা ফাতিহাটা দিলেন, আপনি বাথরুমে রইলেন, টয়লেটে রইলেন, ওই অবস্থায় যদি এটা বেজে যায় তখন কি হবে, নাপাক জায়গায় আপনি এটা বাজালেন, অথচ বাথরুমের মধ্যে এটা পরা যাবে না, বাজানো যাবে না। মামাজে মসজিদে ইমাম সাহেব কেরাত পড়তেছে, ওই অবস্থায় যদি আবার এটা বেজে ওঠে মোবাইলটা, আমরা তো সতর্কতা অবলম্বন করি, কিন্তু কখনো কখনো মনের ভুলে আমরা মসজিদের মধ্যে মোবাইল নিয়ে গেলে তখন এটা হঠাৎ রিংটোন বেজে যায়, তখন যদি বাজার শুরু হয়ে যায় তখন কি হবে, ইমাম সাহেবের কেরাতের পড়ার মধ্যে প্যাঁচ লাগবে, অথবা কেউ ভাববে যে আবার কে কেরাত পড়া শুরু করলো, মানুষের মনোযোগ নষ্ট হবে। দুটা কারণ। তৃতীয় কারণ হলো, সবচেয়ে বড় কারণ যেটা, এটা হলো যে কোরআনে কারিমের একটা আয়াতের অর্থ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা সম্পূর্ণ একটা কোরআনের এটার অর্থ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু আমি প্রশংসা করছি লিল্লাহি আল্লাহ তাআলার জন্য, রাব্বিল আলামিন যিনি এই উপমহাদ এই সম্পূর্ণ সাত আসমান সাত জমিনের রব প্রতিপালক। তো কেউ যদি আপনি যদি শুধু আয়াতটা অর্ধেক বাজলো যে আলহামদুলিল্লাহ, এতটুকু বাজার সাথে সাথে ফোনটা ধরে উঠলেন, তো তখন কিন্তু আর কোরআনের আয়াতটা শেষ হলো না, যে রাব্বিল আলামিন এটা বাজলো না, তখন কিন্তু আয়াতের অর্থটা অপরিপূর্ণ থাকবে। আমি প্রশংসা করছি কার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রাব্বুল আলামিনের, জগতের। তো যিনি আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে দিয়েছেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ এতটুকু বাজলো, তো রাব্বিল আলামিন এটা বাজলো না। রব্বিল আলামিনের অর্থ হচ্ছে সমস্ত আসমান সাত আসমান সাত জমিনের প্রতিপালক। তো এটা যে বাজলো না, আয়াতটা অসম্পূর্ণ রয়ে গেল না, অসম্পূর্ণ রয়ে গেল, একটা দিক। তিনটা দিক পেলাম, আয়াতের অসম্পূর্ণ থাকলে আয়াতটা এটা পড়া মানে ঠিক হলো না, আর এটা আয়াত অসম্পূর্ণ রূপে পড়া এটা ঠিক না, কেউ কেউ তো হারামও বলেছেন, যাই হোক। চতুর্থ দিকটা হলো আপনার, আপনি একটা জায়গার মধ্যে বাজালেন, একটা বাজারের মধ্যে, সকলে বাজারের মধ্যে ব্যস্ত, ওই অবস্থায় এই যে কোনো কোরআনের আয়াতটা বেজে উঠলো, তো বেজে ওঠার সাথে সাথে আপনি মনোযোগ দিয়ে শুনতেছেন কিন্তু আশপাশের মানুষ তো শুনলো না। তো আর অথচ কোরআনের মধ্যে বলা হয়েছে ইযা কুরিআল কুরআনু ফাস্তামিউ লাহু, যখন কোরআন পড়া হয় বাজানো হয় তখন তোমরা সেটাকে খুব মনোযোগ দিয়ে শোনো, এমন মনোযোগ অন্য কোনো কাজ করা যাবে না, যখন কোরআন পড়া হয় খুবই মনোযোগ দিয়ে শুনবা। তো আল্লাহ তাআলা বলেছেন এটা, কিন্তু তুমি এই বাত মানে এই বাজারের মধ্যে কোরআনটা বাজালে আর তখন কিন্তু আশপাশের মানুষ শুনতে পারলো না, তো এটাও কিন্তু কোরআনের এই আল্লাহ তাআলা আরেকটা আয়াতের বিপরীত হয়ে যাচ্ছে। এই জন্য কোরআনে কারিমের কোন আয়াত অথচ কোন দোয়া, এই দোয়াটাও কিন্তু এমনই সেম একই সিস্টেম হতে পারে, এই দোয়া তারপর আজান, আজান অসম্পূর্ণ রয়ে গেল অথবা আজান কেউ মনোযোগ দিয়ে শুনলো না, অবমাননা হলো, তবে আপনি ভালো উদ্দেশ্যে দিয়েছিলেন কিন্তু মানুষ তো ভালো উদ্দেশ্যে নিল না, অথবা খারাপ জায়গায় বেজে উঠলো। তো আজান, দোয়া, কোরআনে কারিমের আয়াত অথবা কোনো গজল, এমন গজল আছে যেগুলো সুন্দর করে একটা কলি মিলালো, তারপরের কলিটা না বললে, না বললে এই কলিটা অসম্পূর্ণ, তো আপনি হঠাৎ এটা দললেন, অথবা আর এর মধ্যে দিয়ে যে শুধু এই গজলটা জীবনে শুনে নাই, এমন গজল আছে যে প্রথমটা শুনলো পরেরটা শুনলো না, তখন তার কাছে কিন্তু অস্পষ্ট, অথবা একটু শুনলো আর একটু শুনলো না। এই দিকগুলো বিবেচনা করে আমরা কোরআনে কারিমের কোন আয়াত, কোন দোয়া, রাসুলের হাদিস থেকে এই জাতীয় কোনো ভালো জিনিস আমরা রিংটোন হিসেবে দেবো না, মানে এই জাতীয় কোনো জিনিস। তাছাড়া আমরা আমরা বলতে পারি যে সকল রিংটোনের মধ্যেই তো মিউজিক আছে, না মিউজিক নেই, আপনি টুন 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 একটা শব্দ আছে সকলের কাছে প্রচলিত, এই ফোন দেওয়ার একটা শব্দ আছে ওটা দিতে পারেন, অথবা গ্লাসের মধ্যে বাড়ি দিলে যেমন একটা শব্দ হয়, এমন কিছু কিছু আওয়াজ আছে এগুলো দিতে পারেন, এগুলোর মধ্যে কোনো মিউজিক টিউজিক নেই, এগুলো ব্যবহার করতে পারেন। তো দর্শক শ্রোতা ভাই বোনেরা, আশা করছি আপনাদের কাছে আমি বিষয়টি স্পষ্ট করতে পেরেছি। এমনই কোরআন এবং হাদিস থেকে নিত্য নতুন আলোচনা পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলের মঙ্গল কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।